আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের আরও একটি চমৎকার ভিডিওতে। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়তই এটা চাই সেটা চাই, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় উচ্চশিক্ষা এবং ধনী হতে চাই, সেই সাথে যেটা হয় ফর্সা হতে চাই, লম্বা হতে চাই, নাকটা একটু উঁচু চাই এবং আরও 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 অনেক অনেক কিছু চাই, সেই সাথে ঠোঁটের কালো দাগ দূর করতে চাই, ঠোঁট ফর্সা করতে চাই, ঠোঁট গোলাপি করতে চাই, এমন অনেক অনেক চাহিদা। তো প্রতিনিয়তই আমি কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ঠোঁটের কালচে দাগ দূর করা এবং ঠোঁট গোলাপি করার ব্যাপারে, এবং আমিও প্র্যাকটিস করব, বিকজ আমার ঠোঁটও অত বেশি গোলাপি না। তো সে অনুযায়ী ট্রাই করব যে এটা কন্টিনিউ করলে কি হয়, মানে আজকে ভিডিও বানাবো এবং এক মাস পর আবার এটাকে ইউজ করার পর আপনাদের মাঝে আসব যে আসলে এটা কাজ হয় কি না তাই দেখাবার জন্য। সো আমি দুটো প্রোডাক্ট একসাথে ইউজ করব যাতে ভালো কাজে দেয়। প্রথমত হচ্ছে এই স্ক্রু ক্রিম, যেটা হচ্ছে এমনিতেই ঠোঁটের কালো দাগ দূর করে এবং ফর্সা করে, এবং সেই সাথে আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে আমার ঠোঁটে যে লিপস্টিকটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা সাবান দিয়েও সহজে তোলা যায় না, কিন্তু এটা স্ক্রু ক্রিম দিয়ে খুব অনায়াসেই তোলা যাবে। মানে হচ্ছে এই স্ক্রু ক্রিমটা ঠোঁটের মরা চামড়াগুলো তুলতে সাহায্য করে, কারণ আপনার ঠোঁটে যদি অনেক বেশি ময়লা থাকে, মরা চামড়া থাকে, এর মধ্যে আপনি যাই কিছু ঘষাঘষি করেন না কেন, আপনার ঠোঁটের স্কিনে কোনোভাবেই কাজে দিবে না। তাই এটা আপনি ইউজ করতে হবে আপনার ঠোঁটে যদি কোনো লিপস্টিক থাকে, কিংবা আপনি যদি সিগারেট খান, আরও ধূমপান করেন, অনেক অনেক ধরনের অনেক কিছু, যেমন অনেকে খুব গরম গরম খাবার খান, তাতে করেও অনেক সময় ঠোঁট পুড়ে যায়। তো ঠোঁটের এই কালচে ভাব দূর করা এবং মরা চামড়া দূর করার জন্য এটা বেস্ট। এবং লিপস্টিক, ম্যাট লিপস্টিকগুলো অনেক সময় উঠতে চায় না, অধিকাংশ সময়ে কিছু লিপস্টিক আছে যেগুলো একেবারেই তোলা খুবই মুশকিল, ক্লিনজার কিংবা তেল দিয়ে তুলতে হয়, তাছাড়া ওঠে না। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই স্ক্রু ক্রিম, স্ক্রু ক্রিমটা যদি ইউজ করেন তাহলে আপনার ঠোঁটের এই মরা চামড়া, তারপর ঠোঁটের লিপস্টিকটা খুব অনায়াসে উঠে যাবে, এবং ধীরে ধীরে এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার ঠোঁটের কালো দাগগুলো চলে যাবে। গোলাপির মাত্রাটা এটা খুব কম করে, অনেকে বলে গোলাপি করে, তবে আমার কাছে মনে হয় এটা গোলাপি করে না, তবে ঠোঁটের মরা চামড়া দূর করে এবং ঠোঁটের স্কিনটাকে ফ্রেশ করে এবং কালো দাগটাকে দূর করে। কালো দাগ যদি দূর হয় আপনার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগবে, ফর্সা লাগবে, হয়তো একটু গোলাপিও লাগতে পারে, তবে আরও বেশি গোলাপি করবে। আপনি যদি বায়োকোয়াকের এই সিরামটা একসাথে ইউজ করেন তাতে করে আরও বেশি ভালো কাজ করবে। সো আমি দুটোকে একসাথে অ্যাপ্লাই করব, আজকে থেকে শুরু করব, আপনাদের সামনে শুরু করছি এবং এক মাস পর এসে আপনাদের মাঝে দেখাবো যে এটা আসলে কেমন কাজ করে। সো এই হচ্ছে স্ক্রু ক্রিম, এই স্ক্রু ক্রিমকে বেশি লাগে না পরিমাণে, একেবারেই একটুখানি আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারেই অল্প পরিমাণে, বেশি হয়ে গেল, এত দরকার ছিল না। এইটুকুকেই আমি তিনবার ব্যবহার করতে পারতাম, তবে যেহেতু চলে এসছে সো এটাকে ব্যবহার করে নিচ্ছি, আমি এখানে নিয়ে নিচ্ছি তাতে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতখানি পরিমাণ লাগে। প্রথমত আমার হাতে ময়লা ছিল, সেটা পরিষ্কার হয়ে গেল, আমি একটু মুছে নেবো টিস্যু দিয়ে। এরপর এখান থেকে আমি অল্প একটুখানি ক্রিম নেব, দেখেছেন নিশ্চয় আমি কতটুকু ক্রিম লাগিয়েছি, জাস্ট এভাবে নিয়েছি। রাখার পর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা ঠোঁটের মরা চামড়া এবং লিপস্টিক দুটোই একসাথে উঠে যাচ্ছে। আমি একবার মুছে নিলাম, এখন আরেকটু নিয়ে নিচ্ছি।
যেহেতু আমার ঠোঁটে লিপস্টিক ছিল তাই পরিমাণে একটু বেশি লাগলো। এবং সময়টাও লাগলো, তবে লিপস্টিক না থাকলে একেবারেই অল্প পরিমাণে এভাবে নিয়ে দশ সেকেন্ড রেখে দিয়ে এরকম করলে দেখবেন আপনার ঠোঁটের সমস্ত মরা চামড়া একদম উঠে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ঠোঁটের কিন্তু একদম লিপস্টিকগুলো চলে গেছে এবং সেই সাথে ঠোঁটের যে মরা চামড়া ছিল সেটাও চলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বায়োকোয়াকের এই সিরামটা ইউজ করব। দেখতে পাচ্ছেন একেবারে ইনট্যাক্ট আমি ইউজ করছি, আজকে থেকে প্রথম ইউজ করব। এবং আমার ঠোঁটের অবস্থা দেখে রাখেন, আমি এক মাস পর আবার আপনাদের মাঝে এসে দেখাবো যে আসলে এগুলো কেমন কাজ করে, আসলে কি কাজ করে কি না। এটা আমি অনেকগুলো রিভিউ পেয়েছি যে ভালো, অনেকেই বলছে ভালো, ইম্পোর্টার বলছে ভালো, তো আমি ভাবলাম কেননা আমি এভাবেই ইউজ করি। শুধু শুধু বলার আসলে মানে হয় না, কারণ বললাম যে জিনিসটা হয় কিন্তু আদৌ হয় কি না কীভাবে বুঝবো। তাই ভাবলাম যে অনেকেই, যেহেতু যদি এমন হতো যে আমার ইউজ করা যাবে না তাহলে আমি ইউজ করতাম না, কিন্তু যেহেতু আমারও মনে হচ্ছে দরকার তো ভাবলাম যে রিভিউটা একবারে হয়ে যাবে। তো প্রথম দিন ইউজ থেকে শুরু করে একেবারে এক মাস পর পর্যন্ত দেখাবো, তাতে করে বোঝা যাবে যে আসলেই এগুলো কাজ করে কি না। বা পরিমাণে একেবারেই কম লাগে, পরিমাণে একেবারেই কম লাগে, একেবারেই কিন্তু একটুখানি নিলাম। খুবই চমৎকার, ঠোঁটে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু গোলাপি ভাব চলে আসছে। আর এটা খুব ঘন, এমন না যে আপনি লাগালেন সাথে সাথে এটা মুছে যাবে বা চলে যাবে আধা ঘন্টা, তা না, মনে হচ্ছে এটা যে পরিমাণে ঘন। এবং আমি আর একটু ভালো করে লাগিয়ে দিলাম এটাকে। যদি আপনি লাগান তাহলে এটা অনেক সময় আপনার ঠোঁটটাকে নরম রাখবে এবং কন্টিনিউ ইউজ করলে গোলাপি হবে। সো দেখা যাক, আমি আজকে থেকে শুরু করলাম, তো এক মাস পরে আসলে বোঝা যাবে এটা আসলেই কতখানি গোলাপি হবে। অনেকেই তো বলে এখন আসলেই কাজে দেয় কি না, নিজে ইউজ না করলে আসলে বোঝা যায় না। আর রিভিউর ব্যাপারটা হচ্ছে এসে অনেক কিছু শুনে শুনে বলে দিলাম, আর সেটাই রিভিউ, ব্যাপারটা এরকম না। রিভিউ হচ্ছে আনবক্সিং করতে হবে, সেটা আসলে কেমন দেখাতে হবে, বিস্তারিত বলতে হবে, তারপরে নিজেকে ইউজ করে তারপরে ফলাফল সবার সামনে দেখাতে হবে, সেটা হচ্ছে মেইন রিভিউ। সো আমি যেটা আসলে ইউজ করা সম্ভব সেটাকে ইউজ করেই দেখাচ্ছি, যেটা ইউজ করা সম্ভব না সেটাকে তারপরও চেষ্টা করছি বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য যে আসলে এরকম, কিংবা আমি বলে দিচ্ছি যে এটা হতে পারে এরকম, আপনারা এরকম করে দেখতে পারেন বিভিন্ন রিভিউতে বা কোম্পানি এরকম এরকম বলছে। তবে এই প্রোডাক্টের ব্যাপারে খুবই সফট, কোনো টেস্ট নেই, একেবারেই খাবো নাকি। ওকে, তো এটা আসলে খুবই চমৎকার একটি প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠোঁটে কিন্তু লিপস্টিক ছিল এবং অনেকটাই মরা চামড়া ছিল, তো মরা চামড়াগুলোকে কিন্তু আমি তুলে ফেলেছি এবং এটা একটু একটু যাওয়া ছিল
এটা দেওয়ার পর ঠোঁটটা দেখেন অনেকটা আগের থেকে ফ্রেশ হয়ে গেছে, একটু একটু মরা চামড়াও যা ছিল তাও উঠে গেছে। মানে হচ্ছে মরা চামড়া, আপনার ঠোঁট যদি অনেক শুকনা থাকে সেক্ষেত্রে আপনার মরা চামড়া হবে, ঠোঁটটা একদম মরে মরে যাবে। কিন্তু আপনি যদি একটা সফট একটা ক্রিম ইউজ করেন, লিপস্টিক ইউজ করলেও, ম্যাট লিপস্টিক ইউজ করলে ঠোঁট পাটে, তো সে অনুযায়ী আপনি স্ক্রু ক্রিম ইউজ করবেন। এই স্ক্রু ক্রিমটা ইউজ করলে আপনার ঠোঁটের মরা চামড়া উঠে যাবে এবং একটু একটু যা থাকবে সেটা আপনার এটাতে নরম করে দিবে। আর দ্বিতীয়ত এটা আপনার স্ক্রু ক্রিমটা আপনার ঠোঁটের কালো দাগ দূর করবে এবং হালকা পিঙ্ক করবে। তবে এটা যদি আপনি সাথে ইউজ করেন, দেখতে পাচ্ছেন ইউজ করার সাথে সাথেই একটা আলাদা পিঙ্ক ভাব চলে আসছে আর ঠোঁটটা অনেকটা সফট থাকছে, তাতে করে আপনার মরা চামড়া থাকবে না, ঠোঁটটায় কোনো প্রকার শক্ত শক্ত বা একটু রুক্ষ রুক্ষ যে ভাবটা থাকে সেটা থাকবে না। স্ক্রু ক্রিমটা আপনার এই ধরনের প্রবলেমগুলোকে ক্লিন করে দিবে, মরা চামড়া চলে গিয়ে এবং হালকা একটা সফট করে, কিন্তু এটা খুব বেশি যে সফট করা সেটা করে না। মরা চামড়া চলে গেলে স্বাভাবিক ঠোঁটটা একটু নর্মাল হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু এরপরে এই ক্রিমটা কিন্তু আর ঠোঁটের মধ্যে থাকে না, এটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। মানে একেবারে ধুয়ে মুছে গেলে যেরকম একটা নর্মাল স্কিন হয় সেরকম নর্মাল স্কিন হয়ে যায়। তো কিন্তু আপনি যদি এটাই ইউজ করেন তাহলে আপনার সারা দিনের মধ্যে আমার মনে হয় না যে ঠোঁটটা আবারও একবার ফাটবে। সো ঠোঁটটা আপনার অনেক সফট রাখবে এবং এটা আপনি যদি লং টাইম ইউজ করেন, বেশি সময় ধরে যত বেশি রাখতে পারবেন আমার মনে হয় তত বেশি কাজে দিবে। সো আপনি বাইরে গেলে ইউজ করতে পারেন, এটা হালকা একটু গোলাপি। আপনি যদি লিপস্টিক ইউজ করেন তাহলে তো ইউজ করবেন না, তবে আপনি যদি রাতে এটাকে বিশেষ করে আপনার ঠোঁটটাকে কেয়ার করেন, এটা দিয়ে স্ক্রু ক্রিম দিয়ে আপনি ফ্রেশ করে ফেলেন এবং এটা যদি রাতে সারা রাত রেখে দেন তাহলে আমার মনে হয় যে ঠোঁটটা অনেক বেশি ফসা হবে। সো আমি এক মাস ইউজ করি, তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন কাজে দিচ্ছে। তার আগে পরে আপনারা ইউজ করতে পারেন, তবে রিভিউ দেখতে চাইলে এক মাস পরে কিন্তু আমার চ্যানেলে আবার ঘুরে আসতে হবে। আর ঘুরে আসতে হলে কিন্তু আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখতে হবে, তাতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওতে তো অবশ্যই আপনার টাইটেল থাকবে, সো আপনি টাইটেল দেখেও আমার চ্যানেলে এসে ভিডিও দেখতে পারবেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও এটা কিংবা অন্যগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং সাপোর্ট করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে তারপর অন্যদের সাথে শেয়ার করবেন। তাতে করে কিন্তু আমি আরও কাজের উৎসাহ পাবো এবং আপনাদের মাঝে এমন আরও সুন্দর সুন্দর ভিডিওগুলোকে নিয়ে উপস্থিত হয়ে যাব। সো সবাই খুব খুব ভালো থাকুন, দেখা হবে অন্য ভিডিওতে আগামীকাল, পরশু, তরশু, তারপর তারপর, তবে এক মাস পর দেখা হবে এই ভিডিওটি নিয়ে যে আদৌ কি ঠোঁট পিঙ্ক হচ্ছে কি না। সবাই খুব খুব ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।